উত্তর পূর্ব ভারতে ভাষা সাহিত্য সংস্কৃতি দার্শনিক ভিত্তির ওপর দুই দিনের এক জাতীয় সেমিনারের আয়োজন করে মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ইন্ডিয়ান কাউন্সিল ফর ফিলোসফিক্যাল রিসার্চ এবং ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে এমবিবি বিশ্ববিদ্যালয়ের ধলাই হলে শুরু হয় এই জাতীয় সেমিনার চোদ্দ এবং পনেরোই নভেম্বর দুদিন ব্যাপী চলবে সেমিনার বৃহস্পতিবার জাতীয় সেমিনারের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্যদেও পোদ্দার এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন এই সেমিনার প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন উত্তর প্রতিটি রাজ্য এক সূত্রে গাঁথা উত্তরপূর্বাঞ্চলের প্রতিটি মানুষের একের সাথে অপরের আত্মার সম্পর্ক রয়েছে কিন্তু দীর্ঘদিন ধরেই এই কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করার একটা অপপ্রয়াস চলছে সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরপূর্ব পূর্ব ভারতের কৃষ্টি সংস্কৃতিকে রক্ষার ক্ষেত্রে এই সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা ব্যক্ত করেন সাংসদ আমরা বলছি ইউনাইটেড আমরা আমরা ইউনাইটেড কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আমাদেরকে বিভেদ করা এবং আমাদের এই একটা বিপজ্জনক নিয়ে পৌঁছানোর একটা প্রয়াস কিন্তু শুরু হয়েছে এটা আজকে থেকে নয় দীর্ঘদিন ধরে এই প্রয়াসটা কিন্তু করা হচ্ছে আমাদের সমস্ত এই যে উত্তর পূর্বাঞ্চলে আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরাম সমস্ত এই যে উত্তরপূর্ব অঞ্চলের যেৃষ্টি এবং সংস্কৃতি তো এটা এই এই কারণে আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং কারণ বারবার এটাকে এই কৃষি সংস্কৃতিটাকে নষ্ট করার একটা প্রচেষ্টা হচ্ছে সেইটাকে আমাদের ওভারকাম করতে হবে এইটা আমরা কিভাবে ওভারকাম করতে পারব তো এই যে রিসার্চ সেটা আমি মনে করি আজকে আপনারা খাবে একটা মানে একটা প্রাসঙ্গিকতা এবং খুব সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আপনারা কাজ করছে এদিন উত্তর ভারতের প্রাচীন সাহিত্য তথা মণিপুরী সাহিত্য নিয়েও আলোচনা করেন সাংসদ তিনি বলেন বিদেশি সংস্কৃতিকে গ্রহণ করার আগে আমাদের নিজেদের সংস্কৃতিকে পুরোপুরি জানতে হবে এবং তা গ্রহণ করতে হবে তবেই আমরা আমাদের এই কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করতে পারব। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ